नमस्कार आपनारा देखछेन आपनादेर सबार सुपरिचित यूट्यूब चैनल तो ये यूट्यूब चैनल समस्त दर्शक के जानाई स्वागत और ये स्वागत जानिए शुरू करते चले आजकेर भिडियो तो आपनारा देखते ही पाच्छेन जे आमादेर विख्यात सुनामधन्य एक शिल्पी आछे आमादेर तो से शिल्पीर काछ थेके जेने नेब जे तार कबे कोथाय बुकिंग डेट आछे एवं कौन शिल्पी बोटे होतो आपनारा होतो अनेके जानेन आबार जानेन नाई तो आमी से सरासरि से शिल्पीर काछ थेके आमी जेने नेछि आपनारा भिडियोटी देखते थाकुन सम्पूर्ण तो नमस्कार आपनाके नमस्कार तो आपनार एकटु नाम एवं ठिकानाटा बोलुन आमार नाम गीतामणि सबर कुमुरु ग्राम अच्छा थाना थाना मानबाजार अच्छा तो अपना बुझते से पुरु ग्रामे गीतामणि सबर विख्यात तो जेटा एन पुरुलिया जिलार सबर जनजाति थेके उठे आसा एक विख्यात छो शिल्पी अर्थात सबके साड़ा जागिए दिए जे सबर जनजाति एक सर्वोच्च सिंगे जावा जाए अतए माने नाचर मध्य दिए ताराओ किन्तु आजकल अर्थनैतिक दिक दिए एक सबल हार एक चेष्टा चालिए जाच्छे तो आपने एखन कोथाय नाच करलेन कोथाय कुड़मासल कुड़मासल नाच कर लें हाँ। नाच की रकम हलो नाच भालो है नाच भालो है हाँ। सत्यिकारे आमरा गीतामणि सबर आमरा नाच अनेकगुली तुले धरेछि तो से नाचगुली आमी आपनादेर काछे पर पर तुले धरबो आपनारा भिडियोटी देखते थाकबेन तो आपनि की की नाच करेन कार्तिक नाचि कृष्ण नाचि असुस सेटे समय अच्छा अच्छा माने जे समस्त माने वीरत्वर एकटुकु नाच से समस्त नाचे किन्तु नाच करे एई गीतामणि सबर तो अपनार सामने जे बासाइड बसे आछेन उटा के होय आपनार आमादेर शिक्षागुरु शिक्षागुरु आपनार शिक्षागुरुर नाम विद्याधर महतो अच्छा आमी गीतामणि सबर जेनी एतो भालो नाच करे किन्तु सेई गीतामणि सबरे आबार शिक्षागुरु माने बुझते पाच्छेन जे कि रकम व्यक्ति तो सेई गीतामणि सबरे जे शिक्षागुरु से शिक्षागुरुर काछ थेके दुजारटी बक्तव्य आमी तुले धरबो जे उनि किभाबे पार्टीटाके गठन करेछे केमन भावे निये जाच्छे एबं कबे कोथाय प्रोग्राम आछे तार समस्त विषय आमी तुले धरछि तो नमस्कार नमस्कार तो आपनार नाम तो जानलाम जे आपनार जे उस्ताद अर्थात गीतामणि सबर काछ थेके जेने निलाम जे आपनार नाम आछे विद्याधर महतो नाकि विद्याधर महतो बाड़ी बाड़ी पुरु पुरु हां अच्छा तो आपनार ए जे विद्याधर महतो आर ए जे सबर जातिर साथे आपनि जे नाच करछेन তো তাতে আপনা কিভাবে এটা ইয়া করলেন এটা দেখুন আমাদের এদের সঙ্গে আমাদের গ্রামের তো ব্যাপার তো এদের সাথে আমাদের দীর্ঘদিন থেকেই মানে ও ঘরের মতন ঘরের মতন ঘরের মতন এদের আচ্ছা সবর হলো আমরা এর আগে কোনোদিন আমাদের মানে বাপের আমলের আমরা দেখেছি যে কোনোদিন এর আগে আমরা পরবাসী নেই আচ্ছা নিজের মতন মানে যেটা পড়ছি ঘর বলে হ্যাঁ পড়ছি ঘরের মতন যেটা আমরা কথা বাংলায় বলি হ্যাঁ পড়ছি ঘর হ্যাঁ মানে যে কোনো সময় হয়তো যে কোনো সময় হয়তো আপনার ঘরে কিছু নাই সেখান থেকে তো ম্যানেজ করা যায় হ্যাঁ এদের ঘরে কিছু নাই সেটা আপনার কথা ম্যানেজ করা যায় নাকি হ্যাঁ আচ্ছা তো আপনি এই যে ছোনাচ এই জাতিকে নিয়ে একটা এই ছোনাচে এত সুন্দর একটা দল গঠন হয়েছে তো এটা আপনি কিভাবে চিন্তা ভাবনা করেছেন শুনুন আমি হচ্ছি আজ 2001 থেকে আমি ছয়ং জড়িত আচ্ছা আজ মানে ছয়ে ইধার উধার অনেক টিমে কাজ করেছি গ্রামেরও আমাদের পার্টি ছিল গ্রামের পুরুষ টিম ছিল পুরুষ টিমটা ভাঙার পর আমি মানে বাইরে যেতে লাগলি বাইরে যাওয়ার পর আমি সামাপদে যখন টিমটা করলো তেঁতলর তখন ওই টিমে কাজ করলি কাজ করতে করতেই আমাদের একটা চিন্তা ভাবনা হইলো আমাদের গ্রামে একটা পরব ছিল গ্রামে পরব থাকতেই মহিলা ছনা ছিল সেই তখন ওই মহিলার ছনাচ দেখে নাচ করতে এসেছিল আমাদের গ্রামে বাইরে দুটো সেটা আছে সুনিতা মাতো আর পলাশ কুড়া তো ওইটা নাচ দেখে আমারও একটা চিন্তা ভাবনা হলো যে আমাদেরও তো মহিলা আছে দেখি যদি গল্পটা করে যদি হয়তো তখন ওই গার্জেনদের সাথে গল্প করে থানাদের সাথে গল্প করে এইটা আমি এই টিমটা গঠন করেছি আচ্ছা তো ঠিক আছে আমরা সে বিষয়ে জানলাম আমরা আর বেশি কথা না বলে আমার এখন অনেকে ফোন করে বা অনেক লোকে অনেক কিছু বলে যে গীতামণি সবরকে ছোনাচে পাবো কি নাই কোন ডেটে খালি আছে কি আছে তো সেজন্য আমি সমস্ত দর্শকের জন্য একটু আপনার কবে ডেট খালি আছে বা কবে কোথায় নাচ আছে একটু আপনি বলুন বৈশাখ মাসের চারটা হ্যাঁ বৈশাখ মাসে পয়লা বৈশাখ কুড়মাসল হ্যাঁ কেন্দা পুরুলিয়া আচ্ছা দুসরা বৈশাখ লটো ধাতকে পুঞ্চ
পুরুলিয়া। আচ্ছা, তেসরা বৈশাখ খালি আছে। আচ্ছা, ওটা আমাদের তেল হলদার জন্য দুই জায়গায় আমরা ধরি নেই। আচ্ছা, এবার চৌঠা বৈশাখ আছে, যেটা ডাবর বল্লামপুর পুরুলিয়া মফস্বল জেলা পুরুলিয়া। পাঁচই বৈশাখ আছে ভেলাই পাহাড়ি থানা MGM পূর্ব সিংভূম ঝাড়খণ্ড টাটা। ছয়ই বৈশাখ বুকিং আছে জভি বারিকুল থানা বাঁকুড়া। সাতই বৈশাখ বুকিং আছে চুনিডি পোড়াম পূর্ব সিংভূম ঝাড়খণ্ড। আটই বৈশাখ বুকিং আছে চন্দাখাসি নামকুম থানা রাঁচি ঝাড়খণ্ড। নয়ই বৈশাখ বুকিং আছে বাবুগ্রাম চন্দন কিয়ারি বোকারো। দশই বৈশাখ বুকিং আছে গীতিঘাটি গড্ডি বোরা বাজার পুরুলিয়া। এগারো দিনে খালি আছে। এগারো দিনে একটা অনেক সময় পর কিন্তু একটা ডেট কিন্তু খালি পেয়ে গেছে গীতামণি সবরে, সেটা হচ্ছে এগারোই বৈশাখ। এগারো বারো দুটা ডেট কিন্তু খালি আছে। তো সেই দুটা ডেটে যদি গীতামণি সবরে না দেখতে চান তো অতি তাড়াতাড়ি কিন্তু ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই বিদ্যাধরবাবুর সাথে যোগাযোগ করে কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নেন। তারপর তেরো দিনে আছে কৈরিয়াডি বিরামডি বলরামপুর পুরুলিয়া। চোদ্দ দিনে খালি আছে। পনেরোই বৈশাখ আছে, দিনে তো লেখা নেই। পনেরোই বৈশাখ আছে তোমার রামগড়, গ্রামটার নাম হচ্ছে লুকোয়া রামগড়, জেলা রামগড়। পনেরোই বৈশাখ ষোলো দিনে বুকিং আছে লাকা বোরা বাজার। সতেরো আঠারো ফাঁকা আছে। উনিশ দিনে বুকিং আছে আড়াবাদ বোরা বাজার পুরুলিয়া। কুড়ি দিনে বুকিং আছে পানি পাথর কেন্দা পুরুলিয়া। একুশ দিনে বুকিং আছে কুকুরগড়িয়া পুরুলিয়া মফস্বল পুরুলিয়া। বাইশ দিনে বুকিং আছে কতর কোলাবনি বারিকুল থানা বাঁকুড়া। তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফাঁকা আছে। সাতাশে আছে দাপাং হড়ুয়া পুরুলিয়া। আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এগুলো ফাঁকা আছে। আপনারা বুঝতে পারলেন যে বৈশাখ মাসের প্রথম দিকটা কিন্তু অলরেডি হয়েই গেছে, কেবলমাত্র কয়েকটা ডেট ফাঁকা আছে কুড়ির ওপারে আর নির্দিকে কিছু ডেট কিন্তু ফাঁকা আছে। তো সেই ডেটগুলি যদি অতি অবশ্যই আপনারা শুনতে পারেন এবং জানতে পারেন, যদি আপনারা গীতামণি সবরের নাচ দেখতে চান তো অতি শীঘ্রই যোগাযোগ করবেন, কারণ যে হারে এর বুকিং আসছে বা ফোন আসছে যে কিন্তু এই ডেটগুলি কিন্তু খালি থাকবে কি না, আর কিছুদিনের মধ্য দিয়ে সেগুলোও কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। তাই কিন্তু অতি সত্বর কিন্তু যোগাযোগ করুন এই গীতামণি সবরের এই নাচ দেখার জন্য। আর এই চ্যানেলে সদা সর্বদাই নতুন নতুন পার্টির আপনাদেরকে এই কবে কোথায় বুকিং আছে সমস্ত বিষয় তুলে ধরা হবে। তাই যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর এই খবরটা পেয়ে আপনারা কতটা ভালো লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার।